আসসালামু আলাইকুম শুরুতেই সংবাদ শিরোনাম আমেরিকার বিরুদ্ধে ইমরান খানের সমর্থনে পাকিস্তান জুড়ে লাখ লাখ মানুষের মিছিল পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে যা বলল তালেবান সরকার পাকিস্তানের আবার স্বাধীনতা সংগ্রাম শুরু হলো বললেন ইমরান খান রাশিয়াকে দুর্বল এবং বিচ্ছিন্ন করতে চায় আমেরিকা ইউক্রেন পাকিস্তান শ্রীলঙ্কার সংকটের মধ্যে কাল বাইডেন মোদির বৈঠক দেশ রসাতলে গোতাবায়ার নজর ক্ষমতার গদিতে আবারও কিয়েভে অভিযান চালাবে রাশিয়া পুতিন ঘনিষ্ঠ চেনের নেতার বিস্ফোরক দাবি এবার বিস্তারিত পাকিস্তানের সরকার পরিবর্তনের বিদেশি ষড়যন্ত্র প্রত্যাখ্যান ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতি সংহতি প্রকাশ করে লাখ লাখ মানুষ বিক্ষোভ করেছেন ইমরান খানের নেতৃত্বাধীন তেহরিকে ইনসাফ পার্টির আয়োজনে রাজধানী ইসলামাবাদের পাশাপাশি করাচি পেশোয়ার ও লাহোর সহ অন্যান্য বড় শহরে রোববার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় আমেরিকার হস্তক্ষেপে পাকিস্তানের বিরোধী দলগুলো ইমরান খান সরকারকে ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে চরম রাজনৈতিক সংকট দেখা দিয়েছে রোববার অনুষ্ঠিত বিক্ষোভে ক্ষুব্ধ জনতা মূলত পাকিস্তানে মার্কিন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানান তারা বলেন পাকিস্তানের জনগণ কখনও বিদেশ থেকে চাপিয়ে দেওয়া কোনো সরকারকে মেনে নেবে না ইমরান খান পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটের আগের দিন টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তার দেশের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করতে জনগণকে রাজপথে নেমে বিক্ষোভ দেখানোর আহ্বান জানিয়েছিলেন রোববার রাতে ইমরান খান এক টুইটার বার্তায় তার আহ্বানে সাড়া দেওয়ার জন্য জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেছেন দেশের পররাষ্ট্রনীতিকে স্বাধীন করতে গিয়ে তিনি মার্কিন ষড়যন্ত্রের শিকার হয়েছেন ইমরান খান বলেন পাকিস্তানের আসন্ন সরকার হবে বিদেশ থেকে আমদানি করা এক সরকার এবং এর প্রতি জনগণের কোনো সমর্থন থাকবে না এদিকে আজ সোমবার পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটিতে তেহরিকে ইনসাফ দল থেকে ইমরান খানের পর রাষ্ট্রমন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান শাহ মেহমুদ কোরেশি প্রার্থী হয়েছেন কোনো কোন সূত্রে জানিয়েছে কোরেশি হেরে গেলে তেহরিকের সংসদ সদস্যরা গণহারে পদত্যাগ করবেন পাকিস্তানের রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করার পাশাপাশি দেশটির চলমান ঘটনা প্রবাহ আফগানিস্তানের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছে তালেবান সরকার পাকিস্তানের পার্লামেন্টে আস্থা ভোটে ইমরান খান সরকারের পতন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এ আশা ব্যক্ত করেছেন আফগানিস্তানে তালেবান সরকারের ক্ষমতায় আসার পেছনে ইমরান খান সরকার অন্যতম চালিকা শক্তি হিসেবে কাজ করেছে বলে আন্তর্জাতিক অঙ্গনে জল্পনা রয়েছে ইমরান খান সরকারের পতন সংক্রান্ত ঘটনা প্রবাহকে শ্রেফ পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে জবিউল্লাহ মুজাহিদ বলেন পাকিস্তানের চলমান রাজনৈতিক জটিলতা শিগগিরই কেটে যাবে বলে কাবুল আশা করছে পাকিস্তানকে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে উল্লেখ করে তালেবান সরকারের মুখপাত্র বলেন দুদেশের অভিন্ন স্বার্থ রক্ষার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী রাখার আহ্বান জানাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর আজ সোমবার আরও পরে পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি হবে এতে প্রার্থী হয়েছেন মুসলিম লীগের নেতা শাহবাজ শরীফ ও ইমরান সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান এক টুইটার বার্তায় লিখেছেন দেশের পররাষ্ট্র নীতিকে স্বাধীন করতে গিয়ে তিনি আমেরিকার ষড়যন্ত্রের শিকার হয়েছেন পাকিস্তানে মার্কিন সেনা ঘাঁটি করার অনুমতি না দেয়াকেও তিনি নিজের ক্ষমতা হারানোর অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেইক সুলিভান তার দেশের আকাঙ্ক্ষার কথা ব্যক্ত করে জানিয়েছেন আমেরিকা রাশিয়াকে দুর্বল এবং বিচ্ছিন্ন করতে চায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয়ের জন্য ইউক্রেনকে প্রয়োজনীয় সব রকমের সহায়তা দিতে মার্কিন সরকার প্রস্তুত আছে কিনা এমন এক প্রশ্নের জবাবে সুলিভান কথা বলেন তিনি বলেন আমাদের নীতি সুস্পষ্ট এবং তা হচ্ছে এই যে ইউক্রেনের সফলতার জন্য যা প্রয়োজন আমরা তাই করব। এবং এই সফলতা নির্ধারিত হবে ইউক্রেনের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রেসিডেন্ট জেলেনস্কির মাধ্যমে জেইক সুলিভান আরও বলেন দিন শেষে আমরা যা চাই তা হল স্বাধীন ও মুক্ত ইউক্রেন একটি দুর্বল ও বিচ্ছিন্ন রাশিয়া এবং শক্তিশালী বেশি ঐক্যবদ্ধ ও অনেক বেশি প্রতিশ্রুতিশীল পশ্চিমা বিশ্ব পূর্ব ইউক্রেনে রাশিয়ার বিরুদ্ধে কিয়েভের সম্ভাব্য বৃহৎ লড়াই সম্পর্কের জেইক সুলিভান বলেন সেখানে ইউক্রেনকে কঠিন অবস্থার মুখোমুখি পড়তে হবে কারণ এ ধরনের ভয়াবহ লড়াইয়ের ক্ষেত্রে একজন অভিজ্ঞ জেনারেলকে নতুন করে নিয়োগ দিয়েছে রাশিয়া ইউক্রেনের মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এখনই সফরে যাওয়ার কোনো পরিকল্পনা নেই বলে তিনি জানান এর আগে জুন মাসের সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতি সম্পর্কে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলিয়াক বলেন এই কঠিন লড়াইয়ের জন্য ইউক্রেন প্রস্তুত সেখানে অবশ্যই ইউক্রেন জিতবে এবং যদি সেখানে জিততে পারে তাহলে আলোচনার ক্ষেত্রে ইউক্রেন শক্তিশালী অবস্থান থাকবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাকিস্তানে ইমরান খান সরকারের পতন এবং শ্রীলঙ্কায় আর্থিক সংকটের মধ্যেই সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ভার্চুয়াল বৈঠক বসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বাইডেন মোদীর বৈঠকে মূলত দ্বিপাক্ষিক বিষয় সহযোগিতা নিয়েই আলোচনা করা হবে বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তবে দ্বিপাক্ষিক বিষয় ছাড়াও ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি সহ বিশ্বের নানাবিধ বিষয় নিয়েও নিজেদের মধ্যে তারা করবেন এই সংক্রান্ত আলোচনায় দুই দেশের পারস্পরিক স্বার্থ নিয়েও কথা হতে পারে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এর আগে চলতি বছর মার্চে অন্যান্য কোয়াড নেতাদের সঙ্গে আলাপকালে মোদীর সঙ্গে শেষ কথা হয়েছিল বাইডেনের সোমবারের আলোচনায় রাশিয়ার কাছ থেকে ভারতের তেল ও অস্ত্র কেনার পরিণতি নিয়ে ওয়াশিংটন নয়াদিল্লিকে সতর্ক করতে পারে বলে এই ব্যাপারে সংশ্লিষ্টরা মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে জানিয়েছে ঋণ অভাব দুর্নীতিতে দেশ রসাতলে তবু ভুলেও ক্ষমতা ছাড়ার কথা মুখে আনছে না শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাক্সে উল্টো জোর গলায় বলছেন পদত্যাগ করবেন না মন্ত্রিসভা পাল্টাবেন তার এই সিদ্ধান্ত যে পাল্টাবার নয় শনিবারও সে আলামত ভেসে উঠেছে দ্বীপে রাজাপাক্সে পরিবারের অনুগত দেশটির দুজন বিশিষ্ট আইনজীবী সংবিধানের নতুন আইন সংযোজনের পথ খুঁজে বের করতে বলেছেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। চার ভাইবিহীন নতুন সরকারে নিজের গতি নিরাপদ রাখতেই এই আগাম আয়োজন গোতাবায়ার নতুন মন্ত্রিসভা গঠনের আগেই তাদের প্রধানমন্ত্রীকে অপসারণের একক ক্ষমতা হাতিয়ে নিচ্ছেন গোতাবায়া যার অর্থ দ্বারায় নিজের ইচ্ছের চরকায় ঘুরাবেন ভাবি প্রধানমন্ত্রীকে সুতরাং বসে থাকতে বাধ্য রাজাপাকসে পরিবারের দুর্নীতি রিজার্ভ সংকট ও চরম মুদ্রাস্ফীতির জেরে শুধু সরকার পতন আন্দোলনের মধ্যেই গোতাবায়াকে সংবিধান সংশোধনের বুদ্ধি দেন বিশিষ্ট আইনজীবী রমেশ ডি সিলভা পিসি ও মনোহর ডি সিলভা পিসি এরপরই প্রেসিডেন্ট কার্যালয়ের মাধ্যমে ডি সিলভারদের কাছে সংবিধান সংযোজনের লিখিত আবেদন জানান গোতাবায়া রমেশ ডি সিলভার দ্বারা চালিত নয়জন সদস্যের এক দলকে দেয়া হয়েছে এই দায়িত্ব ইতিমধ্যে খসড়া চূড়ান্ত করে ফেলেছে দলটি জানা গেছে নতুন দুটি আইন সংযোজন করা হবে সংবিধানে ধারণা করা হচ্ছে বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থার কথা বিবেচনা করেই করা হয়েছে এটি প্রস্তাবিত এই সংযোজিত আইনের খসড়া প্রধান বিরোধী দল এসজিবি প্রধান নেতাকেও পাঠানো হয়েছে সংশোধনীকে দুইটি অনুচ্ছেদ থাকবে প্রথম অনুচ্ছেদের মধ্যে আবার তিনটি ধারা সেখানে বলা হয়েছে বিশেষ অবস্থায় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের বহিষ্কার করতে পারবেন প্রেসিডেন্ট অপসারণের পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচনও করতে পারবেন তিনি বর্তমান সংবিধানে প্রধানমন্ত্রীকে কোনো অবস্থাতেই বহিষ্কার করার ক্ষমতা ছিল না প্রেসিডেন্টের কিন্তু প্রস্তাবিত এই সংযোজনটি কার্যকর করা হবে হলে সম্ভব হবে সেটি যেখানে প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা পুরোপুরিভাবে বাতিল করা হোক বলে আন্দোলন হসে হচ্ছে ফুসে উঠেছে গোটা দ্বীপরাষ্ট্র সেখানে প্রেসিডেন্ট শাসনই আরও পাকাপোক্ত করতে যাচ্ছেন শ্রীলঙ্কার গোতাবায়া প্রবল প্রতিরোধের মুখে রুশ বাহিনী ইউক্রেনের রাজধানী ও এর আশেপাশের এলাকা থেকে পিছু হটলেও আবারও সেখানে অভিযান চালাবে বিস্ফোরক দাবি করলেন পুতিন ঘনিষ্ঠ চেচনিয়ার প্রধান নেতা রমজান কাদিরভ সোমবার ভোরে তার টেলিগ্রাম চ্যানেলে একটি ভিডিও বার্তায় কাদিরভ এই বিস্ফোরক দাবি করেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি কাদিরফ বলেন তিনি পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অঞ্চল লুহানস্কো এবং ডোনেটস্কোকে পুরোপুরি স্বাধীন করবেন এবং তারপর রাজধানী কিএফ এবং অন্যান্য শহরগুলো দখল করে নেবেন চেচেন বলেন আমি আপনাদের নিশ্চিত করে বলছি এক কদমও পিছপা হবে না পুতিন এমন সময় এই বিস্ফোরক মন্তব্য আসলো যখন ইউক্রেনের সংঘাত দেশটির পূর্বাঞ্চলীয় দনবাসের দিকে সরে যাচ্ছে যেখানে ইউক্রেনীয় বাহিনী রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে রুশ কর্মকর্তারা বলেছেন তাদের বাহিনীর ফোকাস এখন দনবাসের দিকে এই অঞ্চলকে পুরোপুরি স্বাধীন করতেই এখন মনোযোগ দেবেন তারা উল্লেখ্য গত একুশ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেটস্কো ও লুহানস্কো অঞ্চলকে আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ ভাষাভাষী অধ্যুষিত এই দুটি অঞ্চল একত্রে দোনবাস নামে পরিচিত স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পর অঞ্চল দুটিকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত চব্বিশ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া এরই মধ্যে সোমবার সাতচল্লিশতম দিনে গড়িয়েছে এই সামরিক অভিযান এই সময়ে ইউক্রেনের বেশ কয়েকটি শহর দখলে নিয়েছে রুশ বাহিনী তবে নিজেদের সাধ্যমতো প্রতিরোধীও গড়ে তোলার চেষ্টা করছে ইউক্রেনীয় বাহিনী ফলে রাজধানী কিয়েভ ও এর আশেপাশের এলাকা এবং চেননিহিপ থেকে পিছু হরতে বাধ্য হয় রুশ বাহিনী এদিকে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো এই অভিযানকে পুতিনের ভূমি জবরদখল বলে আখ্যা দিয়েছে